ইসরায়েলের ধনবাড়িতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ উপলক্ষে ইউনিয়ন পরিষদের দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গতকাল টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার 6 নং মসজিদে ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবনির্বাচিত চেয়ারম্যানের ও ইউপি সদস্যদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাধারণ সম্পাদক ও নুরানি কনস্ট্রাকশন লিমিটেডের পরিচালক খন্দকার তারিকুল ইসলাম তারিক। বিশেষত্বে বক্তব্য রাখেন ধনবাড়ি উপজেলা আওয়ামী লীগের যুবলীগের সহসভাপতি খন্দকার রিপন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবু কাউসার আহমেদ, মসজিদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ফটু। পরে পরিষদের সকল নবনির্বাচিত ইউপি সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত চেয়ারম্যান আবু কাইসার। এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত ইউপি মেম্বার রুফাসুল হোসেন, মিজানুর রহমান, সাইফুল ইসলাম কর্নেল, আরফান আলী, হিটলার, শহীদুল ইসলাম, আব্দুল গফুর, বাবুল আহমেদ, আব্দুল সালাম, নবনির্বাচিত ইউপি মহিলা সদস্য সাথী বেগম, মনোয়ারা বেগম, রহমদা বেগম। অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমগীর হোসেন। সাথে সব সময় ছিলেন, আগে এখনো থাকবে। আমার আরেক ভাই রিপন, রিপন আপনাদের সাথে আগেও ছিল, এখনো আছে, সব সময় থাকবে। আর নতুন মেম্বার যারা চেয়ারম্যান সভাপতি, অনুরোধ থাকবে মসজিদের ইউনিয়নের জনগণ যেন সবাই সুখে শান্তিতে থাকে, কেউ কোনো যেন কষ্ট না পায়। আর তাদের সার্বিক সহযোগিতা আমি রিপন সব সময় করব, আমার ভাই কাইসার ভাই এবং মেম্বারদের সব সময় আমরা সহযোগিতা করবো। যে টাঙ্গাইল যাতে কেস কাবারিগুলো না যাক, এটা আমার চেয়ারম্যান ভাইয়ের কাছে অনুরোধ, মেম্বার ভাইরা যারা আসছেন কেউ ডাকলে আসবো, নাইলে আসবো না, তবে সবাই আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম। যদি কোনো শারীরিক দরকার থাকে সেটা তো প্রত্যেক ওয়ার্ডের, আমাদের 9টা ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ডে হবে। আমরা প্রত্যেক ওয়ার্ডে যারা এলাক পার্সন আছে, যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, তাদের নিয়ে আমরা ইনশাআল্লাহ সালিশ করবো এবং সেটা সততা আন্তরিকতার সাথে সমাধান করতে ইনশাআল্লাহ চেষ্টা করব। এই মুসুদ্দিন মাতক ঘুষ এগুলা সব ইনশাআল্লাহ আপনারা আমাদের সহযোগিতা করবে, ইনশাআল্লাহ আমরা এগুলা বন্ধ করব। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের সংবাদটি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/স্বাধীনবাংলা নিউজ টিভি, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/স্বাধীনবাংলা নিউজ টিভি।